হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, ওই অন্যায়ের উপর অটল থেকো না, আমার কাছে ফিরে আসো। কাম টু ইওর লর্ড, তোমার রবের দরবারে ফিরে আসো, ক্ষমার মতো ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন, রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অবিশ্বাসীরা, ভুল করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, জুলুম করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? পাপ নাই, গুনাহ করি না, এরকম কেউ আছে? কথা বলেন, কত পাপ করছি কোনো হিসাব আছে? পৃথিবীর কেউ না জানলেও জানে কে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না, আমিন। আমাদের পাপগুলো ক্ষমা করে কে? চিল্লা বলেন কে? আল্লাহ ডাকে বলে, গোলাম, আমি হলাম গাফিরুল যাম কাবিলুত তাওব, আমার কাজ হলো ক্ষমা করা, আমার কাজ হলো তওবা কবুল করা, শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া, আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা, আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া। আল্লাহ ডাকে বলে, গোলাম, তোরা যদি ভুল না করতি, তোরা যদি পাপ না করতি, তোরা যদি অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম, যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো, দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো, আজকে ভুল করে আগামীকাল মাফ চাইতো, আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম। ক্ষমা করে দিতে আল্লাহর বড় ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না। অনুশোচনার চোখের পানি, চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়। বিশ্বনবী ডেকে বলে, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোঁটা পানি সবচেয়ে প্রিয়। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। কত ভুল আপনি করেছেন, কত অন্যায় আপনি করেছেন, কত পাপ আপনার হয়েছে, কত মিথ্যা আপনি বলেছেন, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন, কয় লাখ টাকা ঘুষ খেয়েছেন, কত যৌতুক আপনি খেয়েছেন, কত মিথ্যা আপনি বলেছেন। আপনার পাপ যত বড় হোক, যত বিশাল হোক, যত বেশি হোক, আল্লাহর দয়ার পরিসীমা তার চাইতেও বড়। আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুমগুলো যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান, আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আপনার পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়া আরশের সমান। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলাম, তুই তোর নিজেরে যত বেশি ভালোবাসিস, তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি। তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে, তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে? আল্লাহ বললেন, ভালোবাসারে তৈরি করার পরে আমি 100 টুকরা করলাম। চিল্লায় বলেন, কয় টুকরা? 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম, এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম। এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের অবস্থা দেখছেন? আল্লাহ যদি এক টুকরা না দিয়ে আমাদের 30 টুকরা দিত, কথা কর, এক টুকরা না দিয়ে 80 টুকরা দিলে কি হইতো? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম, আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই। চোখের পানি ছাড়, গুনার কথা স্মরণ কর, তওবা কর, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে কে? বিশ্বনবী বলে, আমার কোনো গুনাহ নাই, তারপরেও প্রতিদিন 70 বারেরও বেশি আমি তওবা করি। আল্লাহ, ইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন 70 মাররা। কুড ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করছেন কোনদিন যে নবীর গুনাহ নাই, ওই নবী তওবা করে প্রতিদিন 70 বার, আকসার 70 বারেরও বেশি। আমার পড়া দরকার কয়বার? আপনার পড়া দরকার কয়বার?
বিশ্বনবী 70 বারের বেশি বলে আমাদের পড়া দরকার কয়বার, আর আমরা প্রতিদিন পড়ি কয়বার, কথা কন। আমাদের ভুল হবে, ভুল হতে সমস্যা নাই, ভুল হওয়াই মানুষের স্বভাব, কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না। শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য, শয়তান ভুল করে ভুলের উপরই আছে, ঠিক কি না? ক্ষমা চায় নাই, কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে? 19 সালে ভুল করলে 20 সালে মাপ চাই কার কাছে? মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে? সব সময় 24/7 তওবার দরজা খোলা, দুইটার সময় সারা, ভালো করে মনে রাখবেন, মুখস্থ ঠোঁটস্থ যেন থাকে। দুইটার সময় তওবা কবুল হয় না, চিৎকার করে বলেন কয় সময়? এক হলো বাদাল খরখরা, গড়গড়ানি যখন আসে, মালাকুল মাউত যখন চলে আসে, মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি, কথা কয়? এই হলো একটা। নাম্বার টু, বাদা তুলুই শামস মিন মাগরিবিহা, প্রতিদিন চাঁদলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে, কথা কয় না? পূর্ব দিকে। কেমন রাখতে সূর্যের পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিক থেকে উঠবে, যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে? তার এক মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে? শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে, আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা, আমিও তোমার বান্দা করে লয়ে একসাথে জামাতে ঢুকবো, একা ঢুকবো না, একা যাবো না, তোমার বান্দাদেরকে সবগুলার জাহান্নামী বানায় তারপরে ঢুকবো, তোমার চ্যালেঞ্জ দিলাম, একটারও জান্নাতে ঢুকাইতে পারবা? আল্লাহকে তুই আমার চ্যালেঞ্জ দিলি, আমি তো সব রাজার বড় রাজা মহারাজা, আমার চ্যালেঞ্জ দেশ, এত সাহস পাইলি কই? তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি, একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাবে, আমি মাফ করে দেবো, তুই কি করবি? আজীবন অন্যায় করবে, আজীবন পাপ করবে, জুলুম করবে, একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ মাফ করে দেব। এজন্য আল্লাহ বললেন, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ভুল করেছো তওবা করো, মাফ করবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না, আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো? ফাতালাক্বা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ বললেন ও আদম তোমারে কিছু কালেমা শিখায় দেই, এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো, ক্ষমা করে দেব। আল্লাহ শিখায় দিলেন, ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো, রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা শিখাইতেছিল আল্লাহ। আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই, ঠিক কি না? আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? 5টা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে? তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে, 5টা, কয়টা? চিৎকার মেরে বলতে হবে তওবা কবুল হওয়ার শর্ত কয়টা? 1 নম্বরে হচ্ছে আল ইকরা, acknowledgement, you have to give the acknowledgement that you are the greatest sinner on earth, আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী। 1 নম্বর শর্ত, আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই, আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী, এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই, ঠিক কিনা? 1 নম্বরে পাপের ঘোষণা দেন, 2 নম্বরে আন-নাদাম, নাদাম মানে রিপেন্টেন্স, ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান, আপনাকে অনুতপ্ত হতে হবে, চোখের পানি ছাড়তে হবে, আল্লাহ আমি লজ্জিত, আল্লাহ আমি নাদার, আমি পিশাচ, আমারে মাফ করে দাও, তার মানে স্বীকার গেলেন কি অন্যায় করেছেন। 2 নম্বরে আপনি অনুতপ্ত হলেন, 3 নম্বরে স্টপ, যেই পাপ করতেছিলেন ওটা থামান, স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান, যেটা করতেছিলেন আগে থামান, আপনি সুদ খাইছেন, অনুশোচনা আসলো, মাফ চাইতেছেন আবার সুদ খাইতেছেন, হবে? আপনি ঘুষ খেয়েছেন, তওবা শুরু করলেন আবার ঘুষ খেয়ে যাচ্ছেন, হবে? থামেন, স্টপ, 3টা গেল। 4 নম্বর, টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান, ঘৃণা করতে হবে, যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে। 5 নম্বর শর্ত হচ্ছে, টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন ইন ইউর লাইফ, আল্লাহর ওয়াদা দেন, কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করবো না, চিৎকার করে বলেন ঠিক কিনা? তার মানে আপনি শিকার যান, তারপরে আপনি অনুতপ্ত হবেন, যে পাপ করেছেন থামিয়ে দিবেন,
পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহর করব না। এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার মতো তওবা করো, সব গুনাহ মাফ করতে পারে কে? তওবা করবেন তো? রাজি আছেন? কবে করবেন? এই মুহূর্তে তওবা করলাম, এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমাদের দেশে তওবা করার জন্য হুজুর লাগে, কথা কন বিশ্বাস হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, হাফেজ সাহেব লাগে না? হাফেজ সাহেব, ইমাম সাহেব, এদের ছাড়া নাকি তওবা হয় না? এটা ভুয়া কথা। আপনি অনুতপ্ত হন, আপনি চোখের পানি ছাড়েন, আপনি আপনার রবরে বলেন, ক্ষমা করে দিবে কে? ইমাম সাহেব আসতে হবে শর্ত না, পীর সাহেব হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে তওবা পড়তে হবে শর্ত না, আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান, ক্ষমা করবে কে? আর প্রতিদিন শতবার পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ, আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। বিশ্ব নবী বলেন, মান লাজিমা আল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। সব সময় ইস্তিগফারের সাথে যে লেগে থাকবে রব্বুল আলামিন তারে পাঁচটা জিনিস দিবে, কয়টা? কথা কন আরো জোরে, সবাই বলেন কয়টা? নাম্বার ওয়ান, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে? আমাদের তো কোনো বিপদ নাই না? আছে, কত বিপদ! হ্যাঁ, রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে, যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি, বজ্রপাত পড়তে পারে না, ঠেড়া বইরা মানুষ নাই, আছে না নাই? এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে? যদি আপনি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকেন, কিসের সাথে কথা বলেন? ইস্তিগফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে? দুই নাম্বার, আমিন কুল্লি হাম্মিন ফারাজা, যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে? আমাদের তো টেনশন মেনশন নাই না? আছে, লাইফ নিয়ে টেনশন, বাঁচার টেনশন, মরার টেনশন, ক্যারিয়ারের টেনশন, রাস্তাঘাটে যানজট এটার টেনশন, পুলিশের দৌড়ানি, র‍্যাবের দৌড়ানি, বাড়ির ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ছেলে মেয়েদের লেখাপড়া, কত টেনশন! এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে? তিন নম্বরে, ওয়ারযুকু মিন হাইসু লা ইহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না, সুবহানাল্লাহ পড়ে। চার নম্বরে, সব সময় ইস্তিগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না। ও মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তিগফার পড়তে থাকে আমার কোনো আযাব বান্দারে পাবে না, যতক্ষণ ইস্তিগফার করবেন আল্লাহর কোনো আযাব আপনার উপর আসবে না। চারটা গেল। পাঁচ নাম্বার, বারবার ইস্তিগফার করলে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে, দোয়া করা মাত্র কবুল করে নিবে কে? মুস্তাজাবুদ দাওয়া, বুঝেন তো, মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না, বারবার বারবার ইস্তিগফার পরে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয়, করতে রাজি আছেন তো? প্রতিদিন শতবার তাওবা ইস্তিগফার করতে রাজি আছেন? আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন? সবাই সবার জন্য দোয়া করবো রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন।